নমস্কার বন্ধুরা, তো এখন রাত হয়ে গেছে। তো আমার লাড্ডু সোনা বসে রয়েছে, এবার ওকে শয়নে দেব। তার আগে ও সোয়েটারটা আমি খুলিয়ে নেব। তো আমি লাড্ডু সোনাকে জামাটা ছাড়িয়ে নিয়েছি, মানে সোয়েটারটা। এবার আমি এই ক্রিমটা একটু ওর মুখে মাখিয়ে দেব। শীতকালে যেরকম আমরাও শোয়ার সময় ক্রিম মাখি, তো লাড্ডুকেও মাখাবো। তো আমি হাতে ক্রিম নিয়ে নিয়েছি, এবার লাড্ডু সোনার গালে লাগাবো। আমার ছোট লাড্ডু সোনারও মুখে মাখিয়ে দেব। হাতেও ভালো করে মাখিয়ে নেব। তো লাড্ডু সোনার ছোট বোতলে জল রাখা থাকে, সেখান থেকে আমি একটু কাপে জল ঢেলে নেব। আমি ঘুমানোর আগে একটু জল খাইয়ে দিই। তো আমার লাড্ডু সোনাদের জল খাওয়া হয়ে গেছে, এবার ওদের বিছানাটা গোছাবো। তো লাড্ডু সোনার বিছানা ঝাড়ার জন্য আমি আমাদের গাছের নারকল পাতা দিয়ে, এই ঝাঁটার কাঠি দিয়ে নারকলের ঝাঁটা একটা বানিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেব। আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, আর বালিশটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমি লাড্ডুকে শুইয়ে দেব। তো আমার দুটো গোপালকেই আমি শুইয়ে দিয়েছি যেরকম ভাবে শোয়ানোর। এবার আমি একটু হাত পা গুলো টিপে দেব। মা যেভাবে তার সন্তানকে ঘুম পাড়ায়, ঠিক একই রকম ভাবে আমি আমার লাড্ডুকেও ঘুম পাড়াই। যেহেতু এখন শীতকাল, তো ঠান্ডা পড়ে গেছে, যেহেতু আমি নিজেও ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছি বলে লাড্ডুদেরও আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছি। লাড্ডু আমার শুয়ে পড়েছে, আমি ওর মাথার কাছে ওর ঝুনঝুনিটা রেখে দেব আর ওর বাঁশি। আর রাত্রিবেলা আমি ওর মাথার কাছে বাটিতে লজেন্স আর বোতলে জল রেখে দিই, কারণ লাড্ডু সোনা তো খুবই ছোট, যদি ওর রাতে খিদে পায় তো ও খেয়ে নিতে পারবে। আর আমার লাড্ডু সোনা যে জায়গাটায় সারাদিন বসে থাকে, তো ওকে বিছানায় শয়ান দেওয়ার পর আমি সেই জায়গাটায় ওর খেলনা আর ওর ময়ূরের পালক রেখে দিই, জায়গাটা আমি খালি রাখি না। লাড্ডু সোনা শুয়ে পড়েছে, এবার আমি ওর কাছে লাইটটা নিভিয়ে দেব, দিয়ে এরকম ছোট্ট একটা জিরো লাইট আমি ওর কাছে জ্বালিয়ে দিয়েছি। এবার ওর পর্দাটা আমি ফেলে দেব। তো আমি এভাবেই আমার লাড্ডু সোনাকে ঘুম পাড়াই। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনে প্রেস করে রেখো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। সবাইকে শুভরাত্রি, হরে কৃষ্ণ।